চোখ ভরা স্বপ্ন।
देश तुम्हारे जुन्नो। असंख्य धन्यवाद। এখন যে দেশের গান আমরা করছি এটা গীতিকার রফিকুজ্জামান এবং সুরকার যার কথা না বললেই নয় আর এক মুক্তিযোদ্ধা আমাদের আহমদ ইমতিয়াজ বুলবুল তাকেও আজকে স্মরণ করছি আজকের দিনে। Thank you.
বঙ্গবন্ধুর কথা বলছি যদি রাত পাহাড়ে শোনা যেত বঙ্গবন্ধু মরে না যদি রাত পথে আবার মিছিল হতো বঙ্গবন্ধু বিশ্ব পেত সাথীনতা
রাত পোহাবে হবে ভোর, আবারও হয়তো নিশির অন্ধকারে জনপদ ডুবে যাবে, কিন্তু বঙ্গবন্ধু কখনোই মরবে না আমাদের জীবন থেকে, আমাদের হৃদয় থেকে, ইতিহাস থেকে। জেলা প্রশাসন আয়োজিত উৎসবের 99 জাতির পিতার 99 জন্মবার্ষিকীতে আমরা এখন ডেকে নেব কয়েকজন বিশিষ্ট মানুষকে। আমরা মঞ্চে স্বাগত জানাচ্ছি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সম্মানিত চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফুরকান আহমেদকে। মঞ্চে আহ্বান জানাচ্ছি কক্সবাজারের মাননীয় পুলিশ সুপার এভিএম মাসুদ হোসেনকে। আমরা সেই সাথে আমরা এই আজকের যে কথামালা আমরা শেষ করব, আমরা আহ্বান জানাবো মঞ্চে সব শেষ কথাটি বলার জন্যে। আমাদের মঞ্চে আরও দুজন বিশিষ্ট জন আছেন এই মঞ্চে আসার জন্যে, তাদেরকেও শেষবারের মতো একবার অনুরোধ করব। জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি এবং আজকের অনুষ্ঠান চার আগ্রহী উদ্দীপনায় উৎসাহে বারবার যিনি আমাদের কাছে প্রেরণার উৎস হয়ে আসেন কক্সবাজারের মাননীয় জেলা প্রশাসক, সবাইকে একটু মঞ্চে আসার জন্য আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি। মাননীয় জেলা প্রশাসক, মাননীয় পুলিশ সুপার এবং কক্সবাজার জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি এবং আমি আমি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সম্মানিত চেয়ারম্যান জনাব লেফটেন্যান্ট কর্নেল ফুরকান আহমেদ, আমি আপনার কাছে আমাদের আমরা দেখতে পাচ্ছি মঞ্চে বিশিষ্ট গুণী জন আছেন। প্রথমেই আমি
আমাদের কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সম্মানিত চেয়ারম্যান জনাব লেফটেন্যান্ট কর্নেল ফুরকান আহমেদ, যদি একেবারে খুব সংক্ষেপে যদি কোনো প্রতিক্রিয়া জানতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতির জনক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই 99তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত কক্সবাজার জেলা প্রশাসন কর্তৃক এই উৎসবের 99 এই অনুষ্ঠানে সম্মানিত আমাদের জেলা প্রশাসক সাহেব, জেলা পুলিশ সুপার সাহেব এবং আমাদের কক্সবাজার জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি সাহেব এবং আমার সামনে যারা সবচেয়ে আকর্ষণ কর্মকর্তা এবং দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে অনেক কথা কিন্তু হয়ে গেছে, আমরা একটু গানও শুনলাম, এমন কিছু নেই। আমরা চাই যেহেতু বঙ্গবন্ধুর এই কক্সবাজারে এসে উনি কোথায় কোথায় গেছিলেন, আমরা কিন্তু আজকে অনেকে অনেক কিছু নতুন করে জানতে পারলাম, এগুলাকে খুঁজে বের করা। এর মধ্যে কয়েকটা বিষয় নিয়ে কিন্তু অলরেডি আমি 1.5 বছর আগেই অলরেডি প্রজেক্ট নেওয়া হয়ে গেছে এবং এটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পর্যন্ত দুই একটা ছবি পৌঁছানো হয়েছে। তবে এখন সুন্দরভাবে যেভাবে আয়োজন করা হয়েছে, এটা আমি মনে করি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা সকলে মিলে যদি এটা খুঁজে বের করে একটা সুন্দর সংরক্ষণের ব্যবস্থা করি, তাহলে কিন্তু খুবই ভালো হবে। আমরা চাই কক্সবাজার আমাদের প্রাণের চেয়েও বেশি, এই কক্সবাজারকে হয়তো জেলা প্রশাসক সাহেব চলে যাবেন, পুলিশ সুপার চলে যাবেন, আমি আর সিরাজুল মুস্তাফা সাহেব এখান থেকে চলে যাব না। সুতরাং আমরা চাই এই কক্সবাজারকে একটা সুন্দর আধুনিক পর্যটন নগরী, যেটা মাননীয় প্রধানমন্ত্রী সবসময় চাচ্ছেন। উনি প্রথমেই গেলেই দেখা হলে বলেন কক্সবাজারে, আমার কিন্তু বঙ্গবন্ধুর সাথে উনি ছুটি পেলেই নাকি এখানে চলে আসতেন, একদিন দুদিন থেকে ওনারা চলে যেতেন। সুতরাং ওনার অনেক স্মৃতি এই কক্সবাজারের সাথে জড়িত। আমরা আশা করব ভবিষ্যতে ইনশাল্লাহ এই কাজগুলো আমরা সমন্বয়ের মাধ্যমে সবাই মিলে এগুলো করতে পারবো। আস্তে আস্তে দিন ছোট হয়ে আসতেছে, আমরা কিন্তু সবাই একত্রিত হচ্ছি, এই বন্ডেজের মাধ্যমেই কিন্তু আমরা একটা সুন্দর কক্সবাজার গড়ে তুলতে পারবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ। এবার জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মুস্তাফা, আপনি যদি খুব সংক্ষেপে আপনার প্রত্যাশার জায়গাটি বলেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 99তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, আমরা প্রথমেই কিছু কথা বলেছি, এখন শুধু এইটুকুই বলতে চাই, জাতির জনক বঙ্গবন্ধুর স্মৃতিময় দিনগুলো কক্সবাজারকে ঘিরে এর আমরা আবার নূতনভাবে সেটা জনগণের কাছে উপস্থাপন করলাম। এটা একটা কক্সবাজারবাসীর জন্য গৌরবের এবং ইতিহাসের এই স্মৃতিময় ঐতিহাসিক দিনগুলোকে ধরে রাখার যাবতীয় প্রচেষ্টা যে সোহেল তার আয়োজনকারী সংস্থার মাধ্যমে কক্সবাজারবাসীর কাছে নতুনভাবে উপস্থাপনা করলেন, সেজন্য তাকে ধন্যবাদ, আয়োজনকারী সংস্থাকেও ধন্যবাদ। মঞ্চে আমাদের বিশিষ্টজনেরা আছেন, আমি শুধু এই কথাও বলবো যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবিত অবস্থায় তিনি তার এই শুভ জন্মদিনকে জাতীয় শিশু দিবস হিসেবে ঘোষণা করে গেছিলেন। তিনি শিশুকে অত্যন্ত ভালোবাসতেন, প্রাণের চেয়ে ভালোবাসতেন, সেই শিশুদের ভবিষ্যৎ গড়ার জন্য তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের জন্য বাংলাদেশকে একটি স্বর্গরাজ্যে পরিণত করার জন্য সুন্দরভাবে তাদের জন্য এই বাংলাদেশকে গড়ার চেষ্টা করে যাচ্ছেন, উন্নত সমৃদ্ধশালী একটি দেশ হিসেবে বাংলাদেশকে গড়ার জন্য। আমরা তার সাথে একাত্ম হয়ে যদি কাজ করি সততার সাথে, দক্ষতার সাথে,
এবং আমাদের দেশপ্রেমিক অবশ্যই হতে হবে, মানুষকে আমাদের ভালোবাসতে হবে, সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে, মুক্তিযুদ্ধের চেতনায় আমাদেরকে এগিয়ে যেতে হবে। তাহলে সুন্দর একটি দেশ আমরা আগামী প্রজন্মের শিশুদের জন্য গড়ে তুলতে পারি। এই প্রত্যাশা রেখে সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে কক্সবাজার জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে আবারও আপনাদেরকে শুভাশিস শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। ধন্যবাদ। এবারে আমাদের ট্রাইটেক যে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান, তার কর্ণধার, তার কাছে এই যে আপনি আমাদের সাথে যুক্ত হয়ে এই কাজটিতে আপনার যদি প্রতিক্রিয়াটি কেমন লাগছে, আপনার অনুভূতিটি যদি আমাদের বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই 99তম জাতির পিতার 99তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত বিশিষ্টজন, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, প্রশাসনিক নেতৃবৃন্দ ও আমার কক্সবাজারের জনগণ, আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানটাকে আমি আমার হৃদয় থেকে অনুধাবন করছি। একটি পরাধীন জাতি যা বুঝতে পারবে আমাদের এই আনন্দ উৎসবের মানে কী। হাজার বছর ধরে আমরা দলিত মথিত হয়েছি, সেই সেন্ট্রাল এশিয়া থেকে এসে আফগানরা মোগলরা আমাদেরকে শাসন করেছে, কাবুল থেকে এসে পাঠানরা শাসন করেছে, বিলাত থেকে এসে ইংরেজরা শাসন করেছে, আর সেই শাসনের জাতাকলে বিষ্ট হয়ে আমরা একটি ছন্ন ছাড়া মিশ্র জাতিতে পরিণত হয়েছিলাম। সেই 1920 সালের মহেন্দ্রক্ষণে বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলে আজ আমরা একটি স্বাধীন বাঙালি জাতি সত্তারূপে পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছি। এখনও পৃথিবীর সমস্ত স্বাধীনতাকামী মানুষের মায়েরা চিৎকার করে, খোদার কাছে প্রার্থনা করে, একটি মুজিবুরের জন্ম দাও আমার জাতির জন্য। এই জাতি একটি এখনও অনেক স্বাধীনতাকামী মানুষের কাছে একটি স্বপ্ন, বঙ্গবন্ধুর মতো একটি নেতা পাওয়া। আল্লাহ আমাদেরকে বঙ্গবন্ধুর মতো একটি নেতা দিয়েছেন, তাই আজ পরম করুণাময় আল্লাহর কাছে আজ বঙ্গবন্ধুর পরকালের যাত্রা সুন্দর, শুভ ও মহিমান্বিত হোক এই মোনাজাত করছি। সাথে সাথে আজকের দিনের এই শপথ হোক বাঙালি জাতির, আমরা যাতে একটি সৎ, যোগ্য এবং সুন্দর নেতৃত্বের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাত ধরে এ জাতি সুন্দর একটি সুশৃঙ্খল উন্নত জাতি বিনির্মাণের জন্য একটাই প্রত্যাশা আজ আমাদের, একটাই শপথ আগামীর ভবিষ্যতের বাংলাদেশ রচনার জন্য আমরা একটি সৎ, সুন্দর, সুশৃঙ্খল জাতিতে পরিণত হবে ইনশাআল্লাহ। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে উন্নয়নের সর্বোচ্চ সমন্বয় হতে চলছে। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সামরিক ও বেসামরিক প্রশাসন সহ সর্বোচ্চ সমন্বয়ের মাধ্যমে যে উন্নয়ন কর্মকাণ্ড সংগঠিত হচ্ছে, এই উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করতে হলে আজকে আমাদের একটাই শপথ, সৎ এবং সুন্দর একটি জীবনের আশায় আমরা শেখ হাসিনার নেতৃত্বকে সুদৃঢ় করার অঙ্গীকারের মধ্যে দিয়ে আমাদের এই জাতির পিতার জন্মদিনের 99তম বার্ষিকীর শপথ হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। এবারে আমরা প্রতিক্রিয়া আমাদের আজকের অনুষ্ঠানে, যিনি আমাদের আজকের অনুষ্ঠানে অনেকক্ষণ ধরে আমাদের সাথে যুক্ত আছেন, কক্সবাজারের মাননগর পুলিশ সুপার এভিএম মাসুদ হোসেন, তার কাছে আমরা জানতে চাইব যে অনুষ্ঠানটিকে কিভাবে দেখছেন তিনি। বিসমিল্লাহ রহমান রহিম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 99তম জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। জাতির পিতা ছিলেন একজন স্বপ্নের কবি, তিনি স্বপ্ন দেখতেন এবং সেই অনুযায়ী সারা জীবন কাজ করে গেছেন। তার সেই স্কুল জীবন থেকে শুরু করে পরবর্তী প্রতিটি পদক্ষেপে আমরা তার প্রমাণ পেয়েছি। সেই 48 থেকে শুরু করে 52-এর ভাষা আন্দোলন, 54-এর যুক্তফ্রন্টের নির্বাচন, 58-সালের সামরিক শাসনবিধি আন্দোলন, 62-এর ছাত্র আন্দোলন, 66-এর সেই 6 দফা, 69-এর গণঅভ্যুত্থান থেকে শুরু করে 71-সালের সেই আমাদের চূড়ান্ত বিজয়, তার স্বপ্নের একটি আংশিক বাস্তবায়ন হয়েছিল। তিনি চেয়েছিলেন একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ এবং সেই অনুযায়ী তিনি কাজ করে গেছেন। ঘাতকের বুলেট তার সেই স্বপ্ন, তার সেই চিন্তাকে সাময়িকভাবে স্তব্ধ করে দিয়েছিল। তাকে শারীরিকভাবে স্তব্ধ করা গেলেও তার স্বপ্নকে স্তব্ধ করা যায়নি। সেটার প্রমাণ 2004 সালে যখন বিবিসির উদ্যোগে সারা বিশ্বব্যাপী বাঙালিদের মধ্যে জরিপ হলো শ্রেষ্ঠ বাঙালিকে,
তখন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে পিছনে ফেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি নির্বাচিত হয়েছিলেন। অতএব ঘাতক তাকে শারীরিকভাবে স্তব্ধ করে দিলেও তার স্বপ্ন, তার চিন্তা চেতনা, তার আদর্শকে স্তব্ধ করতে পারেনি এবং তার সেই স্বপ্ন বাস্তবায়নে তার সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তিনি বাংলাদেশকে নিয়ে গেছেন সেই অন্যরকম একটি উচ্চতায়, সেই উচ্চতায় এমন এক জায়গায় নিয়ে গেছেন এখন আজ বাংলাদেশ সারা বিশ্বের বিস্ময়। বঙ্গবন্ধু আমাদেরকে দানবের শৃঙ্খল থেকে মুক্তি এনে দিয়েছিলেন আর তার কন্যা আমাদেরকে দিচ্ছেন এখন সেই দারিদ্রতা থেকে, অর্থনৈতিক মুক্তি, দারিদ্রতা থেকে আমাদেরকে মুক্তি দিচ্ছেন। আজকের সেই দিনে এই যে সুন্দর একটি আয়োজন, জীবন্ত কিংবদন্তীদের সাথে আমরা দেখলাম তাদের কথা, যারা যাদের সৌভাগ্য হয়েছিল, সুযোগ হয়েছিল বঙ্গবন্ধু সান্নিধ্যে আসা, আমরা আজকে অনুপ্রাণিত হয়েছি এরকম একটি চমৎকার অনুষ্ঠানের মাধ্যমে তাদের কাছ থেকে এটা শোনা খুবই একটা বিরল বিষয়। আমি জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি তারা এরকম একটি উদ্যোগ নেওয়ার জন্য। আমরা আশা করি আমাদের পরবর্তী প্রজন্ম এই বিষয়গুলো স্মৃতি হিসাবে সংরক্ষণ করবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আসসালামু আলাইকুম। এবারে শেষ কথাটি বলবেন আমাদের মানবর জেলা প্রশাসক জনাব মোহাম্মদ কামাল হোসেন। না, কথা তো হয়ে গেছে, আমি শুধু ধন্যবাদ দেই যারা এই মঞ্চে এখন উপস্থিত আছেন, বিশেষ করে অনেকক্ষণ সময় দিয়েছেন এবং অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছেন। বিশেষ করে অনেক দর্শক ছিল, এখন শেষ পর্যায়ে হয়তো অনেকে চলে গেছেন, এবং যারা শেষ পর্যন্ত আছেন এবং যারা ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এবং যারা এই মহেশখালী থেকে এসছেন, সোনাদিয়া থেকে এসছেন, আমরা তাদেরকেও আপনাদেরকে সেই জীবন্ত সাক্ষী যারা বঙ্গবন্ধুর সেই স্মৃতি যারা চারণ করেছেন তাদেরকেও আপনাদেরকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমরা জেলা প্রশাসন সবসময় চাই যে এই ধরনের মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত নানা অনুষ্ঠানের মাধ্যমে কক্সবাজারকে তুলে ধরা, এবং সেজন্যই আমরা যখন এটা কিন্তু আমাদের সরকারি প্রোগ্রামের বাইরে একটা প্রোগ্রাম এখন আমরা যেটা করলাম, যখন আমরা এটা চিন্তা করলাম এবং জাহিদ সরার সোহেল যখন এটাকে প্রস্তাবটা নিল, এবং আমাদের সাথে আসলে সকল কিছুর পিছনেই অর্থের একটা সংশ্লেষ থাকে, না হলে এই ধরনের আয়োজনগুলো সুন্দর করে করা যায় না। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই ট্রাইটেকের কর্ণধার আমাদের খালিদ মাহমুদ সাহেবকে। আমরা তিনি বলার সাথে সাথেই এটা রাজি হয়ে গেছেন এবং এজন্য আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে তার প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই। আশা করি জেলা প্রশাসনের এবং এই ধরনের সরকারের নানা কাজগুলোর সাথে নিশ্চয়ই এই খালিদ মাহমুদের মতো যারা অন্যরা আছেন তারাও সাথে থাকবেন, তাহলেই আমরা মনে করি যে এই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একটা বাঙালি জাতি এবং আমরা যে সামনের যে 2041-এ আমরা যে উন্নত আয়ের দেশে পৌঁছার যে স্বপ্ন দেখছি, শুধু স্বপ্ন নয়, স্বপ্নকে বাস্তবায়নের জন্য নিরন্তর মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করছি, আমরা সবাই উজ্জীবিত হব। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আজকের বিশিষ্ট জনেরা। আপনাদের কারো কাছে কি এমন কোনো এই বিশ্ব সভ্যতার উঁচু দালানের কথা জানা আছে, এমন কোনো সৌধের কথা জানা আছে এত উঁচু যার উচ্চতা পৃথিবীর কোনো আকাশছোঁয়া বিল্ডিংয়ের উচ্চতা কিংবা পৃথিবীর কোনো সৌধের উচ্চতা যার উচ্চতাকে কখনোই খর্ব করতে পারে না? তিনি আমার পিতা মুজিব, তিনি থাকেন উঁচুতে। ওই উঁচুতে আমাদের হৃদয়ের সমস্ত ভালোবাসা দিয়ে তিনি নির্মাণ করে গেছেন সবুজের বুকে লাল একটি নাম বাংলাদেশ। তাই তো পৃথিবীর প্রান্তে প্রান্তে আমরা শুনতে পাই, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এখান থেকে হাজার হাজার মাইল দূরের একটি দেশ কঙ্গুতে, সেখানেও একজন কালো মানুষ গেয়ে যায় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। দেখি তো আমরা সেই কালো মানুষটির কণ্ঠে আমাদের জাতীয় সঙ্গীত, তবে তা গীত হওয়ার সময় যদিও বা তিনি বসেছিলেন, আমরা একটু দাঁড়াবো। আমাদের জাতীয় সঙ্গীত, আমি জানি যে আপনি নাকি জাতীয় সঙ্গীত পারেন, ওটা নাকি আপনার অনেক পছন্দের একটা গান, ঠিক আছে, বলবেন জাতীয় সঙ্গীত। জাতিসংঘী মানে আমি তোমাদের জাতিসংঘী ভালো আমার সোনার বাংলা। হ্যাঁ,
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি চিরদিন, তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে, এগুলা ভালো, আমার ভালো লাগে। একটু গানটা শুনে শুনে বলেন। গানটা এখন তো এখন কি হবে কিনা, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে, আরে আমার প্রাণে বাজাই বাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। ধন্যবাদ। এই সাগর থেকে হাজার হাজার মাইল দূরের একটি দেশ কঙ্গুর একজন কালো মানুষ যদি গেয়ে ওঠে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আর তোমার জন্য আমার প্রাণে বাজায় বাসি, তবে আমরা কেন পারবো না? আর যদি বঙ্গবন্ধুকে ভালোবাসি, এই অনস্বীকার্য সোনার বাংলা নির্মাণের মধ্য দিয়েই নিহিত আছে বঙ্গবন্ধুর স্বপ্ন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রায় অদম্য এক বাংলাদেশ নির্মাণ করবে আমাদের এক প্রকৃষ্ট ভবিষ্যতের বাংলাদেশ, সে প্রত্যাশায় শেষ করছি। সবাইকে ধন্যবাদ। যারা অংশ ছিলেন আমাদের ওই টেলিভিশনের জন্য ধারণ করা যে অংশটি, এটা আমরা শেষ করলাম, কিন্তু এই যে ইতিহাসের অংশ যারা আছেন অতিথিদের সাথে, এবং আজকে যারা আমাদের এখানে ক্রিউরা কাজ করেছে, আমাদের সাউন্ডে যারা কাজ করেছে, আমাদের আমাদের টোটাল ইভেন্টে যারা সমন্বয় করেছে, আমরা একটু ফটো সেশন করতে চাই। যারা এই যে আর তৈবুল্লাহ মাতব্বর, আলম সাহেব, তারপর বাহাদুর আলী, যদি আমরা যদি আমরা মাননীয় জেলা প্রশাসকের এই জায়গাটিতে আপনারা আসেন, আমরা যারা কাজ করেছে, উত্তম সাউন্ডে যারা কাজ করেছে, কামাল লাইটে কাজ করেছে, মোরশেদ, তারপরে ক্যামেরা পার্সন যারা আছেন ঢাকা থেকে, আমাদের অনেক সিনিয়র ক্যামেরা পার্সন মাছরাঙ্গার, অনেক সিনিয়র বাংলাদেশের খ্যাতনামা ক্যামেরা পার্সনরা আজ আমাদের সাথে ছিলেন, এবং প্রসূন বড়ুয়া এখানে, হ্যাঁ এখানে, হ্যাঁ, তারপরে আমাদের আজকে যে শিল্পী আছে তৃষা সাজু, তারপর যারা বাজিয়েছে আমাদের যারা বাজিয়েছেন যে রাকিব, মিজান, মুজিব, সুজয়, এদের সবাইকে একটু আমরা ওইখানে এদিকে এদিকে, হ্যাঁ, এবং আমাদের ক্যামেরা পার্সন বিশেষ করে উমর খান, সে অত্যন্ত কষ্ট করে সম্পাদনা করেছেন, এবং রুতাব চৌধুরী আর তিনিও, আর যদি কবি আসিফনুর যদি আমাদের সাথে থাকেন, সেলিম রেজা, আমরা সকলে মিলে একটা ফটো সেশন করি ইতিহাসে আমরা একটি ক্যামেরা বন্দী থাকার জন্য। এই জায়গাটিতে আলোর জন্য ভালো হবে, আমরা নিজেরাও চলে যাচ্ছি।